রান্না করার এখন হয়ে গেছে ইজি, নো প্রবলেম যদি থাকে নবা বিজি, পুষুন ধরা কিচেন টেবল পুরাই তো ক্রেজি, লেটস কুক ফাস্ট ডোন্ট বি লেজি। আচ্ছা রিন, তোমার কিচেন কি হাইজেনিক? আরে বাবা, এটা তো আমার টেনশন না, সেই জন্য তো তুমি আছো। আমি আজকে অন্য আরেকটা ব্যাপার নিয়ে টেনশন আছি। কি ব্যাপার নিয়ে? ভাবছি আজকে যে রেসিপিটা আমি ভেবে রেখেছি এটা তার পছন্দ হবে তো, তার কাছে যদি বোল্ড আউট হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। হেভি, তুমি কার কথা বলছো? কার কথা বলছি? বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের প্রত্যেকটি বিজয় আমরা সর্বপ্রথম তার কণ্ঠে শুনি। আর ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলিয়ে তিনি টোটাল 11টি বিশ্বকাপে কমেন্ট্রি করে এ পর্যন্ত বলা যায় যে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ইয়েস, হি ইজ নান আদার দ্যান চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। ভাইয়া, ওয়েলকাম টু বসুন্ধরা কিচেন টাওয়ার প্রেজেন্টস ফার্স্ট কিচেন। আমি আইরিন আপনার সাথে আছি। আমি অনেক ভেবেচিন্তে আপনার জন্য একটি রেসিপি ঠিক করেছি, সেটা হচ্ছে গাজরের বরফি। ওকে, গাজর স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাদ্য। এইমাত্র চুলা জ্বালানো হলো এবং এরপরেই ঘি, যিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের ভূমিকায় অবতীর্ণ হবেন, অপর উদ্বোধনী ব্যাটসম্যান গাজর, যিনি হলেন সৌম্য সরকার। আইরিন এই মাত্র বল করলেন একটু খাটো লেন্থের, ডান্সিং ডাউন দ্য উইকেট, লফট টপ ড্রাইভ, ওভার দ্য টপ, বল চলে গেল বসুন্ধরা কিচেন টাওয়ারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। গ্রেট সিক্স ফরুল দূত অনডাউন ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটার সাব্বির রহমান, এখন তিনি মোকাবেলা করবেন। বল করলেন, ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ঢেকে দাও, 20 মিনিট আমরা এখন এটা ঢেকে রাখবো। এবং শারাফত ভাইয়ের অসাধারণ কণ্ঠে কমেন্ট্রি শুনতে শুনতে আমরা রান্না শেষ করলাম এই অসাধারণ দৃষ্টি, আর দৃষ্টি হচ্ছে গাজরের বরফি। গাজরের বরফি অত্যন্ত আকর্ষণীয় একটি রেসিপি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটি আমরা প্রায় বলে থাকি, আর সেটি যদি হয়ে থাকে আপনারা ইফতারের সময় নিশ্চয়ই করে গাজরের বরফি বানিয়ে আপনারা এটি উপভোগ করবেন, যেটি আপনাদের হেলথের জন্য হবে অনেক সুখকর। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো, খুদা হাফেজ, বিদায়, বাই বাই।